আছি আমি হ্যাপি শারবিন। ব্রাহ্মণবাড়িয়ার আখড়ায় মাদক বিরোধী অভিযানে 70 বোতল স্কফ সিরাপ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আখড়া থানা পুলিশ। প্রতিনিধি বাদল আহমেদ খান জানান, বৃহস্পতিবার মণিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আখড়া থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদক সহ তাকে আটক করে। অফিসার ইনচার্জ আশাদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলামের পরামর্শক্রমে আখড়া থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিকে কেমনবাড়িয়া জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক কারবারি এবং মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদারীপুর জেলার সদর উপজেলা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার মাদারীপুর পুরান বাজার বীর মুক্তিযোদ্ধা আসমত আলী খান অডিটোরিয়ামে এ সভা হয়। মাসুদ রানার পরিচালনায় কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান কালু খান, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখওয়াত হোসেন সেলিম, মহিলা সদস্য লাইজু আক্তার, লাইজু বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার হোসেন আলী, বাংলা মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রনি রাজ সহ আরও অনেকে। নরসিংদীর মনোহরদী উপজেলায় বড়চাপা পূর্বপাড়া গ্রামের অগ্নিকাণ্ডের সংবাদ প্রচার হওয়ার পর ঘর পেল হতদরিদ্র কৃষক আব্দুর রশিদ। প্রতিনিধি তানবীর আহমেদ জানান, ইউসুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসাইন পরিবারটিকে একটি ঘর উপহার দেন। এ সময় ভুক্তভোগী পরিবারকে একটি সেলাই মেশিন দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। এতে ভুক্তভোগী পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। ঘর ও সেলাই মেশিন পেয়ে সিএনএন বাংলা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভুক্তভোগী পরিবার। সিএনএন বাংলা টেলিভিশন সংবাদ প্রচার করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে। কিছুদিন আগে আমার ঘরটা পুড়ে গেছিল, পরে সিএন বাংলা টেলিভিশনে প্রচারের পর আমি একটা সেলাই মেশিন পাইছি। মাজহারুল ইসলাম ভাই একটা সেলাই মেশিন দিছে, সৌরভ ভাই আমার একটা ঘর দিছে। সিএনএন বাংলা টেলিভিশনের প্রতি আমি কৃতজ্ঞ। আমার এই উপকারের কথা আমি আজীবন মনে রাখবো। এই ঘরটা কিছুদিন আগে আগুন লাগিয়ে পুড়ে গেছিল, পুড়ে যাওয়া গাতে সিএনএন বাংলা এটা উড়াই আনিস। উড়াই নেওয়ার পর প্রচার হওয়ার পর এই ঘরটা পাওয়া গেছে। পাওয়া যাওয়াতে এখন এই ফ্যামিলিটা থাকার মতো একটা ঠাঁই আছে, এটাতে আমরা খুব খুশি। তাতে আরও একটা সেলাই মেশিন দিছে, এখন এই ফ্যামিলিটা এখানে থাকতে পারবে। যদি আজকে বর্ষাপাড়ে গত পরশু দিন একটি বাড়িতে আগুন লেগে পুরো বর্ষীভূত হয়ে গিয়েছিল, সেখানে আজকে আমরা একটা সেলাই মেশিন দিচ্ছি। বড়চাপা পূর্বপাড়া আব্দুর রশিদের যে বাড়িটি অগ্নিকাণ্ডে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে, সেই বাড়িটির যে রিপোর্ট সিএনএন করেছে, তার কারণে আজকে আব্দুর রশিদ তার পূর্ব ঠিকানা সে ফিরে পেয়েছে। সিএনএনের সহযোগিতায় তার আজকে সাফল্য হয়েছে, এই জন্য সিএনএন টিভিকে ধন্যবাদ। সিএনএন বাংলার মাধ্যমে এলাকাবাসী জানতে পারছে, জানার পরে এই পরিবারটি অনেকটা উপকৃত হয়েছে, ঘর পাইছে, একটা সেলাই মেশিন পাইছে। আর সিএনএন বাংলাকে ধন্যবাদ এই ধরনের নিউজ করার জন্য। পাবনায় জমি জমা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সাইদার মালিথা নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রতিনিধি আল এহসান হক মাসুক জানান, শুক্রবার সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের বাঙ্গবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সাইদার মালিথার সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল হেমায়তপুর সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার। আর এর জের ধরেই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে বাঙ্গাবাঙ্গি মোড়ে সাইদার পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা সাইদার মালিথাকে এলোপাতাড়িভাবে কোপানো শুরু করে। এ সময় সাইদার মালিথা প্রাণ রক্ষার্থে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় পাশে থাকা একটি
জঙ্গলে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা চলে যায়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার বিকেল থেকে উপকূলের কোথাও কোথাও থেমে থেমে গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। প্রতিনিধি ফরিদুদ্দিন বিপু জানায়, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই পটুয়াখালী পায়রাসহ সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।